জ্যাক মা, নামটি শুনলেই ছোট চেহারা চীনা লোকটার ছবি চোখে ভেসে ওঠে। প্রায় $230 বিলিয়ন মূল্যমানের কোম্পানি আলিবাবার প্রতিষ্ঠাতা তিনি। ভেসে ওঠে বিশ্বের প্রথম সারির $1 বিলিয়নের অধিপতি, একজন সাধারণ কিন্তু বুদ্ধিদীপ্ত মানুষের মুখশ্রী। ফ্রফসের রিয়েল টাইম নেট ওয়ার্থের হিসেব অনুযায়ী যার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় $34 বিলিয়ন। পুরো পৃথিবীর ছোট বড় ব্যবসায়ী আর উদ্যোক্তাদের কাছে যিনি একজন আদর্শ এবং অনুপ্রেরণার নাম। কিন্তু হোঁচট খাওয়া, বারবার ব্যর্থ হওয়া, বিভিন্ন বাধার মধ্য দিয়ে সামনে আগানো জ্যাকমাকে আমরা কতটুকু চিনি? যে মানুষটি আগামী 20 বছরের মধ্যে পুরো পৃথিবীতে 100 মিলিয়ন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করেছে, সেই মানুষটি যে একসময় মাত্র একটি ছোট চাকরির জন্য ছোট বড় বহু কোম্পানির দাঁড়ি দাঁড়ি গিয়ে খালি হাতে ফিরে এসেছেন, সে কথা কি আমাদের সবার জানা? 1964 সালে জন্ম নেওয়া জ্যাক ছোটবেলা থেকেই শেখার প্রতি বেশ আগ্রহী ছিল। তা বোঝা যায় তার ইংরেজি ভাষাভাষীদের সাথে কথা বলার মাধ্যমে নিজের ইংরেজি বলার দক্ষতা বাড়ানোর চেষ্টার গল্প শুনলেই। তরুণ জ্যাক বাড়ি থেকে প্রায় 40 মিনিটের পথ পাড়ি দিয়ে প্রত্যেক দিন স্থানীয় হাংজু নামক হোটেলে আসতেন বিদেশিদের সাথে কথা বলার জন্য। দীর্ঘ সময় কথোপকথন চালিয়ে যাবার জন্য তিনি বিনে পয়সায় তাদের শহর ঘুরিয়ে দেখাতেন। এক নাগারে পুরো 9 বছর তিনি এই কাজ করে গিয়েছেন, আর এর মাধ্যমে তিনি কিছু বিদেশি বন্ধুও জুটিয়ে ফেলেন যাদের সাথে নিয়মিত চিঠি চালাচালি হতো। তার আসল নাম কিন্তু মা ইয়ুন। এ নামের উচ্চারণ কষ্টসাধ্য হয়, সেই বন্ধুরাই প্রথম তাকে জ্যাক নামে ডাকা শুরু করে। জ্যাকের ব্যর্থতার গল্পের শুরু কলেজে ভর্তি হবার সময় থেকেই। চীনে জাতীয় কলেজে ভর্তির জন্য বছরে একবার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, কিন্তু জ্যাকের সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পুরো 3 বছর লেগেছিল। হার্ভার্ড ভর্তির জন্য তিনি মোট 10 বার আবেদন করেন, কিন্তু 10 বারই প্রত্যাখ্যাত হন। চাকরির বাজারেও বারবার হোঁচট খেতে হয়েছে তাকে। ছোট বড় প্রায় 30টি কোম্পানিতে আবেদন করেও কোনো চাকরি পাননি। আমেরিকান টিভি হোস্ট চার্লি রোজের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাক বলেন, আমি পুলিশের চাকরির জন্য আবেদন করেছিলাম, কিন্তু সেখান থেকেও নাকচ করে দেওয়া হয়। এমনকি আমার শহরে KFC আসার পর সেখানেও আমি আবেদন জানাই। সেখানে 24 জন আবেদনকারীর মধ্যে আমি ছাড়া অন্য 23 জনই চাকরি পায়। এমনকি আলিবাবার সফলতার আগে তিনি 2টি উদ্যোগে বেশ খারাপভাবে ব্যর্থ হন। যদিও তিনি হাংজু ডিয়ানজি ইউনিভার্সিটিতে প্রায় 6 বছরের মতো ইংরেজি এবং ইন্টারন্যাশনাল ট্রেড এই বিভাগ দুটিতে শিক্ষকতা করেন, কিন্তু সেখানেও এর বেশি কাজ করার ব্যাপারে তিনি মানসিক শান্তি পাচ্ছিলেন না। ই কমার্সের বিশাল সাম্রাজ্যে জায়ান্টের মধ্যে অন্যতম ই কমার্স ওয়েবসাইট আলিবাবা শুরু করার বছর পাঁচেক আগেও জ্যাকমা ইন্টারনেট সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। 1994 সালে তিনি প্রথম ইন্টারনেট নামক মাধ্যমের অস্তিত্ব সম্পর্কে জানতে পারেন। 1995 সালের প্রথম দিকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে এক বন্ধুর সহযোগিতায় ইন্টারনেটের প্রথম পাঠ নেন। সে সময় তিনি ইন্টারনেটে বিয়ার লিখে ছাড় দিয়ে যে সমস্ত তথ্য পান তার মধ্যে বিভিন্ন দেশের ওয়েবসাইটের অবদান থাকলেও নিজ দেশ থেকে আনা কোনো অবদান তার চোখে পড়েনি। এমনকি তার নিজের দেশের তথ্য ইন্টারনেটে সার্চ দিয়েও না পেয়ে বেশ মনোক্ষুণ্ণ হন জ্যাক। পরে নিজেই এক বন্ধুর সহযোগিতায় একটি সাধারণ ওয়েবসাইট তৈরি করেন। ওয়েবসাইটটি প্রকাশ করার মাত্র ঘণ্টা পাঁচেকের মধ্যে তিনি বিভিন্ন জনের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পান। এটি মূলত ইন্টারনেট ভিত্তিক ব্যবসা করার অনুপ্রেরণা হিসেবে কাজ করে তার জন্য। সে বছরেই জ্যাক তার স্ত্রী জ্যাং ইং এর সহযোগিতায় বন্ধু বান্ধবের কাছ থেকে প্রায় $20,000 সংগ্রহ করেন এবং যুক্তরাষ্ট্রের একজন বন্ধুর সহযোগিতায় চায়না ইয়েলো পেজেস নামের একটি কোম্পানি তৈরি করেন। তাদের মূলত কাজ ছিল চীনের বিভিন্ন কোম্পানির জন্য ওয়েবসাইট তৈরি করে দেওয়া, যদিও জ্যাক প্রোগ্রামিংয়ের কিছুই জানতেন না। মাত্র 3 বছরের মধ্যে সেই কোম্পানি প্রায় $800,000 মতো মুনাফা লাভ করে। এর পরিমাণটা সে সময়ের তুলনায় অনেক বেশিই ছিল। সে সময়ের কথা বলতে গিয়ে জ্যাক জানান, ওয়েবের সাথে সংযুক্তির পর দিন দিন চারপাশ বদলাতে থাকে, কিন্তু ইন্টারনেট সংযোগ অনেক ধীরগতির হওয়ায় একটি ওয়েব পেজ লোড হতেই অধিকাংশ সময় ঘণ্টা তিনেকের মতো প্রয়োজন হতো। ওই সময়টা অতিবাহিত করার জন্য আমি আমার বন্ধুদেরকে বাড়িতে দাওয়াত দিতাম, টিভি দেখে তাস খেলে মাতাল হওয়ার মাধ্যমে সময়টা বেশ কেটে যেত। 1998 থেকে 1999 সাল পর্যন্ত জ্যাক মিনিস্ট্রি অব ফরেন ট্রেড অ্যান্ড ইকোনমিক কর্পোরেশনের টেকনোলজি কোম্পানি চায়না ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক কমার্স সেন্টারের প্রধান হিসেবে কাজ করেন।
সেখান থেকে 1999 সালে স্থায়ী ঠিকানা হাংজুতে ফিরে আসেন এবং নিজের 18 জন বন্ধুকে সাথে নিয়ে 5 লক্ষ ইউন মূলধনের নতুন একটি চীন ভিত্তিক স্টার্টআপ শুরু করেন। বিজনেস টু বিজনেস ওয়েব মার্কেট প্লেস হিসেবে তখনকার সময় পরিচিত ই কমার্স সাইটটি হল আলিবাবা। এটি 1999 সালের অক্টোবর এবং 2000 সালের জানুয়ারিতে পরপর দুবার $25 মিলিয়ন বিদেশি উদ্যোগের মূলধন বিনিয়োগ হিসেবে লাভ করে। আস্তে আস্তে জ্যাক তার কোম্পানিকে গ্লোবাল ই কমার্স সিস্টেমের আওতায় উন্নীত করার চেষ্টা করেন। সে প্রচেষ্টার অংশ হিসেবে 2003 সালে তাওবাও মার্কেট প্লেস, আলিপে, আলিমামা অ্যান্ড লাইনেক্স নামে 4টি কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি। এর মধ্যে তাওবাও মার্কেট প্লেস বেশ দ্রুত গতিতে বাড়তে থাকে। সে সময় বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তর ই কমার্স কোম্পানি হিসেবে প্রতিনিধিত্ব করা ইবে থেকে আলিবাবাকে কেনার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু জ্যাকমা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং ইয়াহু সহ প্রতিষ্ঠাতা জেরি ইয়াং থেকে পাওয়া $1 বিলিয়ন বিনিয়োগ নিয়ে তার স্বপ্নের প্রতিষ্ঠানটি পরিচালনা করতে থাকেন। তার সঠিক সিদ্ধান্ত, বুদ্ধিদীপ্ত পদক্ষেপ এবং হাল ছেড়ে না দেওয়ার ফলাফল হিসেবে আলিবাবা বর্তমানে বিজনেস টু বিজনেস, বিজনেস টু কাস্টমার এবং কাস্টমার টু কাস্টমার সার্ভিস দেওয়া $100 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়েছে। হতাশা ব্যাপারটা খুব সহজেই মানুষকে আঁকড়ে ধরে। একজনকে মানসিকভাবে নিঃস্ব করার জন্য এর বিকল্প নেই বললেই চলে। আর আমরা বিভিন্ন ব্যর্থতা, আর্থিক বা অন্য কোনো অসচ্ছলতার মধ্য দিয়ে যেতে যেতে খুব সহজেই হতাশ হয়ে পড়ি, নিজের ভালো লাগার কাজগুলো থেকে দূরে চলে যাই, বড় বড় স্বপ্নে বিভোর হয়ে থেকে ছোট ছোট সুযোগগুলোকে কাজে লাগাতে ভুলে যাই, কয়েকবার চেষ্টা করার পর হাল ছেড়ে দেই। আর এই জায়গাতেই জ্যাকমার সবার চেয়ে আলাদা। তার সফলতার পেছনে অনেকগুলো ব্যর্থতার গল্প আছে, তা আমরা ইতোমধ্যেই জেনেছি। তিনি বারবার প্রত্যাখ্যাত হয়েও হাল ছেড়ে দেননি, বরং শেখার এবং ছোট ছোট সুযোগগুলোকে কাজে লাগিয়ে বড় কিছু তৈরি করার দিকগুলোতে বেশি সময় দিয়েছেন। জ্যাকমার মতে, আপনি যদি হাল ছেড়ে না দেন তাহলে সামনে জয়ী হওয়ার আরও সুযোগ পাবেন। তিনি আরও বলেন, যদি আপনি চেষ্টাই না করেন তাহলে কিভাবে বুঝবেন কোনো সুযোগ আছে কি নেই। এক জায়গায় ব্যর্থ হলেও আরেক জায়গায় চেষ্টা করার কথা বলেছেন। তিনি বারবার ধৈর্য ধারণ করার কথা বলেছেন, নিজের পছন্দের কাজের প্রতি আসক্ত হবার কথা বলেছেন, ছোট ছোট কাজ দ্বারা এগিয়ে যাওয়ার মাধ্যমে বড় কিছু করার স্বপ্ন দেখতে উৎসাহী করেছেন। জ্যাকমা প্রযুক্তি বিশেষজ্ঞ না হয়েও দেখিয়ে দিয়েছেন কিভাবে প্রযুক্তি ব্যবহার করে বিশাল সাম্রাজ্য তৈরি করা যায়। এ ব্যাপারে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আই এম নট এ টেক গাই, আই এম লুকিং অ্যাট দ্য টেকনোলজি উইথ দ্য আইস অফ মাই কাস্টমার্স, নর্মাল পিপলস আইস। পণ্যের উপর নির্ভরশীল ব্যবসাগুলোতে তার সফলতার মূল কারণ তার দৃষ্টিভঙ্গি। তিনি বারবার প্রতিদ্বন্দ্বীর উপর লক্ষ্য না রেখে গ্রাহকদের চাহিদার উপর লক্ষ্য রেখে তার ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে গিয়েছেন। ব্যবসায় গ্রাহকদের গুরুত্ব বোঝাতে তিনি বলেন, কাস্টমার নাম্বার 1, এমপ্লয়ি নাম্বার 2, শেয়ারহোল্ডার নাম্বার 3। ইফ দ্য কাস্টমার ইজ হ্যাপি, দ্য বিজনেস ইজ হ্যাপি অ্যান্ড দ্য শেয়ারহোল্ডার্স আর হ্যাপি। সর্বোপরি সবার মতো তিনিও সুখে থাকার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, আই ট্রাই টু মেক মাইসেলফ হ্যাপি, নো বিকজ আই নো দ্যাটস ইফ আই অ্যাম নট হ্যাপি মাই কলিগস আর নট হ্যাপি অ্যান্ড মাই শেয়ারহোল্ডার্স আর নট হ্যাপি অ্যান্ড মাই কাস্টমার্স আর নট হ্যাপি। এ কথাটি থেকেই তার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি বেশ দৃঢ়ভাবে ফুটে উঠেছে।